আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আর্থিক খাতে যে বহুল আলোচিত মহা কেলেঙ্কারী সমূহ রয়েছে, সে সকল মহা কেলেঙ্কারীর মধ্যে যা রীতিমতো ইদানিংকালে একেবারে রেকর্ড ব্রেক করতে চলেছে, তা হলো মাল্টি লেভেল মার্কেটিংয়ের নামে একের পর এক নতুন প্রতারণা। এই যে মাল্টি লেভেল মার্কেটিং এবং এই সংক্রান্ত প্রতারণার ব্যাপারে আমরা সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটির মাধ্যমে এই দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংগঠনটির নাম ছিল যুবক। এই যুবক নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশের কত যুবকের যে সর্বনাশ করেছে এবং কত হাজার কোটি টাকা যে এই দেশের মধ্যে তারা নষ্ট করেছে, দেশের বাইরে পাচার করেছে এবং অনেক সম্ভাবনাময় তরুণের জীবনকে রীতিমতো জাহান্নামে পরিণত করেছে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সরকার যখন এই যুবকের ব্যাপারে কঠোর ভূমিকা নিয়েছে তখন কিন্তু রীতিমতো সর্বনাশ হয়ে পড়েছে। তারা যে তাদের মাল্টি লেভেল মার্কেটিং ছিল সেই মার্কেটিংয়ের স্তরটি উপজেলা পর্যায়ে তারা পৌঁছে দিয়েছিল, ফলে আমাদের উপজেলা পর্যায়গুলোতে যে কত লোক প্রতারিত হয়েছে তার সঠিক তথ্য সরকারের কাছে যেমন নেই আমরাও জানি না, কিন্তু সরকার যখন এই যুবক নামক প্রতিষ্ঠানটির যারা হত্যাকর্তা তাদের আর্থিক দুর্নীতি এবং কেলেঙ্কারির ব্যাপারে যখন কঠোর হয়েছে তখন তাদের কয়জনকে ধরেছেন এবং তাদের ব্যাপারে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা এখন কোন অবস্থাতে কোন তবিয়তে আছে সেটা আমরা জানি না। আমরা যতটুকু জানি বাংলাদেশে যেটা হয় সেটা আমরা জানি না, কিন্তু যুবকের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের আরও একটি মাল্টি লেভেল কোম্পানি তারা দেখা গেল যে খ্যাতিতে বিস্তৃতিতে যুবককে ছাড়িয়ে গেছে এবং সেই প্রতিষ্ঠানটির নাম হলো ডেস্টিনি। ডেস্টিনি যে একটি মাল্টি লেভেল কোম্পানি এবং তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো যে জাতীয় স্বার্থ বিরোধী সেটি আমরা যারা সাধারণ জনগণ তারা অনেক দিন পর্যন্ত বুঝতে পারেনি, এমনকি এখনও পর্যন্ত কিন্তু আমরা যারা সাধারণ জনগণ তারা তো দূরের কথা, যারা ডেস্টিনির সঙ্গে জড়িত ছিল তারাও অনেকে মনে করছেন যে ডেস্টিনির সঙ্গে সরকার অন্যায় আচরণ করছে, ডেস্টিনি মূলত একটি ভালো প্রতিষ্ঠানের কারণ হলো এই প্রতিষ্ঠানটি এত চতুরতার সঙ্গে এত স্মার্টলি এবং এত বিস্তৃতভাবে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে, ফলে কি হচ্ছে এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কম বেশি সবাই বিপুলভাবে লাভবান হচ্ছিল এবং মাল্টি লেভেল ব্যবসার যে ধরন সেই ধরন অনুযায়ী একটা সময় পর্যন্ত সেটা কেবলই ঊর্ধ্বস্তরে উঠতে থাকে। তো ডেস্টিনি ঊর্ধ্বস্তরে উঠতে উঠতে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিচে নামবে তার অনেক আগেই কিন্তু সরকার তাদের ব্যাপারে কঠোর হয়ে গেছে, ফলে কি হলো সরকার তাদেরকে পাকড়াও করেছে বটে, কিন্তু এই যে ডেস্টিনি নামক প্রতিষ্ঠানটির সঙ্গে যে হাজার হাজার কর্মী জড়িত ছিল তাদের মধ্যে এখনও ডেস্টিনি সংক্রান্ত একটা মোহ, একটা লোভ, একটা লালসা কাজ করছে, ফলে তারা কি করছে তারা ডেস্টিনির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা জেলখানাতে রয়েছে কিংবা যারা জেলের বাইরে রয়েছে তাদেরকে মনে করছেন যে তারা বাঙালি জাতির ত্রাণকর্তা, তারা দেবতা এবং তাদের প্রতি সরকার অন্যায় করেছে এবং এই সমস্ত ডেস্টিনির যারা কর্মকর্তা কর্মচারীরা ছিলেন বা এজেন্টরা ছিলেন তারা সারাদিন নামাজ কালাম পড়ে রোজা রেখে কায়মনোবাক্যে প্রার্থনা করে যে তাদের সেই ডেস্টিনির কর্মকর্তারা ফিরে আসুক এবং আবার সেই ডেস্টিনির ব্যবসা বাণিজ্য শুরু করুক, এবং তারই প্রেক্ষাপটে দেখা গেল যে ডেস্টিনির যিনি প্রধান ব্যক্তি তিনি জেলখানাতে বসেও বহাল তবিয়তে তার সেই ব্যবসা নতুনভাবে পরিচালনা করার জন্য তিনি বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন। তিনি যে টাকা উপার্জন করেছেন ডেস্টিনির মাধ্যমে এবং তিনি যে টাকা বাংলাদেশে রেখেছেন এবং যে টাকা সম্পদ ক্রয় করেছেন বিভিন্ন নামে এবং যে টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তার যদি হিসাব করা হয় তাহলে মনে হবে যে তার মতো ধনী ব্যক্তি এই বাংলাদেশে দ্বিতীয় নেই এবং বাংলাদেশ হলো ধনী ব্যক্তিদের জন্য রীতিমতো একটি স্বর্গের উদ্যান। এখানে আপনি অন্যায় করেন আর ঘুষ খান, দুর্নীতি করেন বা যেভাবেই টাকা পয়সা উপার্জন করেন না কেন, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সর্বমহল থেকে একটা সুযোগ পাবেন, সুবিধা পাবেন, অনেকে আপনাকে তোয়া
পাস করবে, তদবির করবে। আপনি যদি কারাগারে থাকেন কিংবা থানা হাজতে থাকেন, এমনকি অনেক মন্দ জায়গাতেও থাকেন এবং লোকজন যদি টের পেয়ে যায় যে আপনার অনেক টাকা রয়েছে, তবে আপনাকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। তো সেই কারণে কি হচ্ছে, ডেস্টিনির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন জেলখানাতে, তারা জেলখানার মধ্যে বসেও রীতিমতো রাজাবাসার মতো জীবনযাপন করছে। কয়েকদিন আগে আমরা খবরে দেখেছিলাম যে ডেস্টিনির একজন কর্মকর্তা জেলখানাতে বসে তিনি একটা বিয়ে করেছেন এবং তার স্ত্রীর সঙ্গে তিনি সেই জেলখানাতে নিয়মিত দেখা সাক্ষাৎ করেন এবং সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে এবং সেই ঘটনা যখন পত্রপত্রিকায় এলো সেটা নিয়ে একটা রীতিমতো মহা কেলেঙ্কারি হয়ে গেল এবং ডেস্টিনি সেই কর্মকর্তার কেলেঙ্কারির ঘটনায় শাস্তি হিসাবে হয়তো দুই চারজন কারারক্ষী ছিলেন, তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, বদলি করা হয়েছে, হয়তোবা কাউকে কাউকে সুকস করা হয়েছে অথবা কাউকে হয়তো সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো ডেস্টিনি সেই কাণ্ডের রেশ ঘটতে না ঘটতেই ডেস্টিনির যিনি প্রধান ব্যক্তি ছিলেন রফিকুল আমিন, ওনার সম্পর্কে সাম্প্রতিক সময়টাতে যে তথ্য বের হয়েছে, যে খবর বের হয়েছে, সেটি সারা বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছে। সেটি হলো তিনি কারাগারে বসে তার ল্যাপটপ ব্যবহার করে জুম মিটিংয়ের মাধ্যমে তিনি ডেস্টিনির বিভিন্ন এজেন্ট, যারা ডেস্টিনির শীর্ষ এজেন্ট, যাদেরকে ডেস্টিনির ভাষায় বলা হয় ডায়মন্ড, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, লম্বা বৈঠক করেছেন। পরবর্তীতে সেই জিনিসটি কী করে যেন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং এরপরে সরকার কী করেছে, দৃশ্যমান হয়তো দেখা যাচ্ছে যে সামান্য লোক দেখানো কিছু শাস্তির ব্যবস্থা করেছে, অর্থাৎ যে রফিকুল আমিন যিনি কারা কর্তৃপক্ষকে ম্যানেজ করে অথবা কারা কর্তৃপক্ষ তাকে ম্যানেজ করে তাকে কারাগারের পরিবর্তে পিজি হাসপাতালে রাজার হালে রেখেছিল, তাকে হয়তো পিজি হাসপাতাল থেকে আবার হয়তো কারাগারে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যে রফিকুল আমিন বা রফিকুল আমিনদের মতো যারা লোকজন তারা এখনও পর্যন্ত যে অবস্থায় যেখানে থাকুন না কেন তারা কিন্তু রাজাবর্ষার মতো আছেন এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই এবং তাদের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা রাষ্ট্র বা সরকার নিতে পারেনি যার ফলে তাদের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, কিংবা তারা যে কর্ম করে টাকা উপার্জন করেছেন সেই কর্ম থেকে তারা বিরত হয়। ফলে সেটা তো হয়নি, উল্টো যেটা হয়েছে সেটা হলো এই রফিকুল আমিনদের মতো মানুষ তারা কারাগারের মধ্যে গিয়েও অতীতের যে কোনো সময়ের চাইতে আরও শক্তিশালী হয়ে পড়েছে। তো এই যে যুবক গেল, ডেস্টিনি গেল, এরপরে আবার ইদানিংকালে নতুন করে শুরু হয়েছে ইভেলিন নামে এক মহা কেলেঙ্কারি। তো ইভেলি যে প্রতিষ্ঠানটি, এটি মূলত ইন্টারনেট ভিত্তিক একটি প্রতিষ্ঠান যারা কিনা বিভিন্ন পণ্য বিক্রি করে এবং এটাও অনেকটা মাল্টি লেভেল মার্কেটিংয়ের মতো এবং তারা যে পদ্ধতিতে মার্কেটিং করছিল সেই মার্কেটিংয়ের পদ্ধতিটি বাংলাদেশের অন্য কারো মাথায় আসেনি। তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাইকারি দরে বিভিন্ন সেবা ক্রয় করত, পণ্য ক্রয় করত, এখন যে দামে তারা পণ্য ক্রয় করত তার চেয়ে অনেক কম দামে তারা বিক্রি করত। যেমন ধরুন তারা হোটেল শেরাটন থেকে বা কক্সবাজারে কোনো ফাইভ স্টার হোটেল থেকে কিংবা অন্য কোনো রিসোর্ট থেকে তারা 100টা রুম বুক করলো 100 টাকা দরে, কিন্তু তারা এই রুমগুলো 50 টাকা দরে তারা বিক্রি করা শুরু করলো। তো একইভাবে তারা বিভিন্ন পণ্য ক্রয় করত, কম্পিউটার থেকে শুরু করে গাড়ি বাড়ি আরও অনেক বড় কিছু, এবং যেই দামে তারা ক্রয় করত তার চাইতে অনেক কম দামে যখন বিক্রি করত, তো তার ফলে কী হলো, তাদের গ্রাহক সংখ্যা বা তাদের ক্রেতার সংখ্যা এত বেশি বেড়ে গেল যা সামাল দিতে গিয়ে এই প্রতিষ্ঠানটি এখন রীতিমতো দেউলি হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং এই প্রতিষ্ঠানটির যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কেন্দ্রীয় ব্যাংকের যে তদন্ত বা বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের সামনে যে সমস্ত কথা বলেছে সেই সমস্ত কথা রীতিমতো হাস্যস্কর এবং আমরা অবাক হয়ে যাই যে এই সকল হাস্যস্কর কথাবার্তা বলা লোকজনের নেতৃত্বে পরিচালিত একটি ইন্টারনেট ভিত্তিক সংগঠন বা একটি ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে বিভিন্ন কাস্টমাররা, খরিদ্দাররা বা ক্রেতারা তারা কীভাবে শত শত কোটি টাকা নিজেদের পকেটের টাকা
অগ্রিম হিসাবে এই প্রতিষ্ঠানটিকে দিয়েছে কেবলই মাত্র কম মূল্যে পণ্য পাওয়ার জন্য। তো তারা তাদের যে টাকা অগ্রিম হিসাবে ইভেলিকে দিয়েছিল সেটাও তারা পাচ্ছে না এবং পণ্য পাচ্ছে না। তো ফলে কি হচ্ছে, এখন ইভেলি রীতিমতো একটা দেউলিয়া কোম্পানিতে পরিণত হয়েছে এবং ইভেলির কাছে যারা পণ্য বিক্রি করেছিল তারাও যেমন শত শত কোটি টাকা এই প্রতিষ্ঠানটির নিকট পাবে, আবার তাদের নিকট থেকে পণ্য ক্রয় করার জন্য যারা শত শত কোটি টাকা তাদেরকে অগ্রিম হিসেবে দিয়েছিল সেই টাকাও কিন্তু তারা এখন ফেরত পাচ্ছে না, পণ্য তো পাচ্ছি না। তো আজকের দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি সম্পর্কে পত্রপত্রিকায় যে রিপোর্টে আসছে তাতে জানা যাচ্ছে যে ইভ্যালির যে অ্যাকাউন্টিং ব্যালেন্স শিট সেই ব্যালেন্স শিট থেকে 400 কোটি টাকা লাপাত্তা হয়ে গেছে, অর্থাৎ 400 কোটি টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই অর্থাৎ 400 কোটি টাকা ইভ্যালির যে সকল ক্রেতা রয়েছেন বা যে সকল বিক্রেতা রয়েছেন তাদের পকেট থেকে চলে গিয়েছে। এটা হলো হিসাবের খাতায়, কিন্তু বাস্তবে যদি এগুলো নিয়ে আরও অধিকতর তদন্ত করে এবং যারা সত্যিকারভাবে এই প্রতিষ্ঠানটি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেগুলো যদি সম্মিলিতভাবে হিসাব করা হয় তাহলে হয়তো এটিও যুবকের মতো বা ডেস্টিনির মতো 1000 কোটি টাকার কলঙ্কের মধ্যে পৌঁছে যাবে। তো এখন প্রশ্ন হলো, কেন যুবক, ইভ্যালি কিংবা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান বাংলাদেশে সৃষ্টি হয় এবং অতি অল্প সময়ের মধ্যে, লক্ষ্য করুন মাত্র 1 বছর বা 1.5 বছর সময়ের মধ্যে তারা জনগণের কাছ থেকে 1000 কোটি টাকা লোপাট করে নিয়ে যেতে পারে। তা আমাদের দেশ কাল সমাজের একটা কঠিন বাস্তবতা হলো যে এই দেশের বেশিরভাগ মানুষ কৃপণ প্রকৃতি, তারা মাত্র 100 টাকার জন্য ঝগড়াঝাটি করে, মামলা মোকদ্দমা করে। তো সেই জনগণ যারা 100 টাকার জন্য মামলা মোকদ্দমা করে কিংবা অনেক ধনবান লোক মাত্র 10 টাকা রিক্সা ভাড়া কম দেওয়ার জন্য রিক্সাওয়ালার সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত নেমে যায়, তো সেই সকল লোকজন কেন ইভেলির মতো প্রতিষ্ঠান বা ডেস্টিনির মতো প্রতিষ্ঠানের খপ্পরে পড়ে? এর মূল কারণ হলো যে সকল মানুষের মধ্যে কৃপণতা নামক যে বদগুণটি থাকে তারা স্বভাবত স্বার্থপর হয় এবং তারা স্বভাবত লোভী হয়, এবং লোভ এবং স্বার্থপরতা যখন একটা লোককে পেয়ে বসে তখন তার বিবেক এবং বুদ্ধি কোনোটাই কাজ করে না। তো এই যে এই সকল প্রতিষ্ঠানটির সঙ্গে যারা জড়িয়েছেন ব্যবসা বাণিজ্যে কিংবা যারা এদের প্রতারণার জালের মধ্যে পড়েছেন, আমরা ধরে নেব যে এর বেশিরভাগ লোকই বেকুব প্রকৃতির লোক, বেশিরভাগ লোকই লোভী প্রকৃতির লোক, এবং তারা কোনোরকম বাজ বিচার না করে কেবলমাত্র 2 পয়সা লাভের আশায় তারা এদের জালে পা দিয়েছে। ফলে কী হচ্ছে, আমাদের জাতীয় যে অর্থনীতি সেই অর্থনীতির উপর একটা বিরাট চাপ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এরকম বেকুব প্রকৃতির মানুষ তাদের যে শেষ সম্বলটুকু তারা এই সকল প্রতারকের হাতে তুলে দিচ্ছে। আশা করবো যে আমাদের যারা সরকার চালাচ্ছেন, আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কিংবা আমাদের দেশে যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা অনাগত দিনে এই জাতির যারা লোভী লোকজন রয়েছে তাদেরকে এই প্রতারণার হাত থেকে বাঁচাবেন, রক্ষা করবেন, এবং লোভী মানুষদেরকে যেন সঠিক মানুষে পরিণত করা যায় সেই ব্যাপারে রাষ্ট্র পদক্ষেপ না নিলে অনাগত দিনে এদের সংখ্যা আরও বাড়বে এবং নতুন নতুন যুবকের উদ্ভব হবে, নতুন নতুন ডেস্টিনির উদ্ভব হবে কিংবা ইভ্যালির উদ্ভব হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।